রংপুর প্রথম খণ্ডের পানীয় জল প্রকল্পের কাজ বন্ধ নালিশ জেলা শাসককে। শিলচর শহরের পার্শ্ববর্তী এলাকায় রংপুর প্রথম খণ্ডের পিএইচসি প্রকল্পের কাজ অর্ধনির্মিত অবস্থায় পড়ে থাকায় জেলা শাসকের কাছে স্মারকপত্র প্রদান করলেন এই প্রকল্পের পরিচালনা কমিটি। সাংবাদিক মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কমিটির সভাপতি নেহারুল আহমেদ মজুমদার জানান, দুই বছর ধরে পিএইচসি প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে, তার কারণে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বৃহত্তর রংপুর প্রথম খণ্ডের বাসিন্দারা। তারা আরও বলেন, অনেকবার বিভাগীয় আধিকারিকদের সাথে কথা বলার পরেও আজ পর্যন্ত কোনো ধরনের বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি। গত নভেম্বরে কাছাড়ের জেলা শাসক রংপুর প্রথম খণ্ডের বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে গিয়েছিলেন। সে সময় তিনি বিভাগের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন 2024 সালের জানুয়ারির মধ্যে কাজ সম্পূর্ণ করার জন্য। জেলা শাসক এলাকার জনগণকে বলেছিলেন একটি কমিটি গঠন করতে। সে অনুযায়ী গ্রামবাসীরা একটি কমিটি গঠন করেছিলেন, কিন্তু এই কমিটি গঠন করার পরও বিভাগীয় আধিকারিকরা কাজে হাত দেননি। তাই আজ বাধ্য হয়ে জেলা শাসকের কাছে স্মারকপত্র দিয়েছেন গুদামঘাট ওয়াটার সাপ্লাই স্কিম ম্যানেজমেন্ট অ্যান্ড স্যানিটেশন কমিটি। শিলচরের নিকটবর্তী গ্রাম রংপুর প্রথম খণ্ড প্রায় 20 বছর থেকে কোনো জলের পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, এবং আমরা অনেক আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরে আমরা প্রকল্প ব্যবস্থা পেয়েছি। সরকার কর্তৃক 2022 সনে আমাদেরকে একটি প্রকল্পে নির্মাণ করার জন্য অর্ডার হয়েছে, এবং সেই অনুযায়ী আমাদের এখানে একজন কন্ট্রাক্টর, ওনার নাম হচ্ছে অলোক শঙ্কর ভট্টাচার্য মহোদয়, উনি কাজে বরাদ্দ পেয়েছেন এবং উনি 2022 থেকে ওই প্রকল্পটি নির্মাণের জন্য শুরু করেছেন, কিন্তু এখনও অবধি 2024 হয়ে গেছে, এখনও অবধি এখানে কাজের কোনো মানে অগ্রগতি নেই। আমাদের এখানে ডিসি মহোদয় উনি গত 4 নভেম্বর 2023 উনি আমাদের এখানে গিয়েছিলেন, এবং যে কাজের কোনো অগ্রগতি নেই দেখে উনি যখন পিএইচসি কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলেন, পিএইচসি কর্তৃপক্ষ ওনাকে বললেন যে এখানে কোনো কমিটি তৈরি হয়নি, সেই জন্য কাজগুলো অগ্রগতি হচ্ছে না। কিন্তু আমরা জানি যে এখানে যেগুলো প্রকল্পের যেগুলো কমিটি বানানো হয় সেগুলো প্রকল্প হওয়ার পরে পরিচালনা করার জন্য বানানো হয়, কিন্তু ডিসি মহোদয় আমাদেরকে বলেছেন যে আপনারা অতিসত্ত্বর একটা কমিটি বানিয়ে আপনারা দিয়ে দেন, কাজে অগ্রগতি হবে। আমরা এক মাসের ভিতরে একটা কমিটি বানিয়ে আমরা এখানে দিয়েছি এবং ডিসি মহোদয়কে জানিয়েছি এবং আমাদের পিএইচসি কর্তৃপক্ষকে জানিয়েছি, এবং পিএইচসি কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে তখন অবধি ডিসি মহোদয় আমাদের এখানে 4 নভেম্বর 2023 উনি যাওয়ার পর থেকে এখন অবধি প্রায় 8 মাস হয়ে গেছে, সেই 8 মাসের ভিতরে সেই প্রকল্পের কোনো একটা কাজ হয়নি। আমরা যোগাযোগ করেছিলাম আমাদের এখানের যে পিএইচসি ডিপার্টমেন্টের এসডিও সাহেব, উনিও ভালো মতো কোনো রিপ্লাই দিতে পারছেন না, এবং উনি আমাদের ফোনও উঠাচ্ছেন না, মানে টোটালি আমাদেরকে নেগলিজেন্সিভাবে রেখে দিয়েছেন ব্যাপারটা। এবং আমরা কন্ট্রাক্টরকে আমাদের গ্রামের মানুষেরা, আমরা কমিটি এবং গ্রামের মানুষেরা নিয়ে একটা মিটিং করেছি গত 23 মে 2023 ইংরাজিতে। উনি আমাদেরকে বলেছেন যে আমি 1 মাসের ভিতরে আপনাদের কাজটা করে দিব এবং আমাদের জলের ব্যবস্থা করে দেবো, কিন্তু উনি 1 মাস কি আবার উনি কোথার হওয়ার পরে 2 মাস হয়ে গেছে, এখনও অবধি 2 মাস হয়ে গেছে, এখন অবধি সেই পিএইচসি যেভাবে আছে সেভাবে রয়েছে, কোনো কাজ হয়নি। তো আমরা কন্ট্রাক্টর মহোদয়ের কাছ থেকে আমরা কোনো কাজের কোনো অগ্রগতি পাচ্ছি না, এবং আমাদের পিএইচসি ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো ধরনের আশ্বাস পাচ্ছি না। আমরা এক ধরনের হতাশ হয়ে গেছি। আমরা আজকে এসেছিলাম ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরান্ডাম বলতে একটা কমপ্লেন নিয়ে এসেছিলাম যে পিএইচসি ডিপার্টমেন্ট এবং কন্ট্রাক্টর কোনো ব্যবস্থা নিচ্ছে না, তো আমরা ওনাকে পাইনি। তো আমরা সঙ্গে সঙ্গে এডিসি মহোদয় ধ্রুবজ্যোতি হাজারিকা মহাশয়কে পেয়েছি এবং ওনাকে আমাদের এই গ্রিভেন্সটা বলেছি, এবং উনি বলছেন আমি এটা দেখে নেব, আর উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমরা সেই আশ্বাসে আমরা এখনও আশায় আছি, এবং যদি কোনো ব্যবস্থা 10 দিনের ভিতরে না নেওয়া হয় তাহলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা বিভিন্ন আন্দোলনের আমরা সম্মুখীন হব এবং আন্দোলন করে যাব সেই পিএইচসি পাওয়ার জন্য। ধন্যবাদ।